দা কেরালা স্টোরি পশ্চিমবঙ্গে দেখালে রাজ্যে অশান্তি হতে পারে তাই কেরালা স্টোরির প্রদর্শনী নিষেধাজ্ঞা জারি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে মুখ্যমন্ত্রীর চাপ একটু বাড়লো সেটা বলাই যায় কারণ কেরালা স্টোরি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ বাংলায় দেখা যাবে সুদীপ্ত সেনের এই ছবি না দেখানোকে নিয়ে সরব হয়েছে টলিউডও কি বলছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের আমার মনে হয় একবার সেন্সর সার্টিফিকেশন হয়ে যাওয়ার পরে তারপরে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা ভীষণভাবেই তর্ক সাপেক্ষ তবে সার্বিক পরিস্থিতি কিরকম মানুষ কিভাবে ছবি দেখছেন সেটাও আমাদের মাথায় রাখতে হবে আমার মনে হয় একবার সেন্সর সার্টিফিকেশন হয়ে যাওয়ার পরে তারপরে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা ভীষণভাবেই তর্ক সাপেক্ষ তবে সার্বিক পরিস্থিতি কিরকম মানুষ কিভাবে ছবি দেখছেন সেটাও আমাদের মাথায় রাখতে হবে ছবি ব্যান করা উচিত নয় এটাই মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তার কি বক্তব্য শোনাবো আরে বলবো কোন ছবি ব্যান করা উচিত নয় যদি সেটা প্রপাগান্ডিস্ট ছবি হচ্ছে বলে মনে হয় তাহলে তার পাল্টা প্রপাগান্ডিস্ট ছবি বানানো উচিত আর আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে যে মানুষের কাজে লাগছে কিনা মানুষের উপকার হচ্ছে কিনা ছবি দেখে বা অপকার হচ্ছে কিনা সমাজ বিদ্বেষের কোনো ভ্রূণ যদি ছবিতে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কিন্তু ব্যান করাকে আমি সমর্থন করি না কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথাকে সমর্থন করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তিনিও জানান কোনো ছবি ব্যান করা উচিত নয় কি বলছেন শুনুন আমি কোনো সিনেমা ব্যান করার পক্ষে নই কারণ সিনেমা একটা তো সিনেমা সেটা বিদেশে কোনোদিন কোনো সিনেমা ব্যান করা হয় না বিদেশে তাদের প্রেসিডেন্টকে মক করেও ছবি তৈরি হয় হলিউডে স্পোর্টিংলি নেওয়াটাই বোধহয় বেটার আমার তো মনে হয় স্পোর্টিংলি নেওয়াটা যে মুহূর্তে আমি ব্যান করবো না সে মুহূর্তে হয়তো সমস্ত দোষটা আমি নিজের ঘাড়েই নিচ্ছি না হলে আমি কেন বদাড় হব প্রধান বিচারপতি জানিয়েছেন শুধুমাত্র সাধারণ মানুষের আবেগের ওপর নির্ভর করে মতামত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা যায় না মানুষের আবেগ নিয়ন্ত্রিত হওয়া দরকার যদি আপনার পছন্দ না হয় তাহলে দেখবেন না বক্স অফিসের ওপর ছেড়ে দিন পুরো বিষয়টা 8ই মে এই ছবিটা মুক্তি পায় আর মুক্তির দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক চলছে 8ই মে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই ছবি রাজ্যের শান্তিকে নষ্ট করতে পারে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন ওটিটিতে এই ছবি দেখানো নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু পাবলিক এক্সিবিশন বা জনসমক্ষে এই ছবির প্রদর্শন নিয়ে আপত্তি রয়েছে মোবাইলে এটা দেখা যেতে পারে কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন জনসমাজের ভাবাবেগের ওপর মত প্রকাশের মৌলিক অধিকার নির্ভর করতে পারে না জনগণের ভাবাবেগের বিষয়টি নিয়ন্ত্রণ করা উচিত আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য সরকারের কাছে ইন্টেলিজেন্স থেকে তথ্য ছিল বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও জানাবো আপনাদের রাজ্য সরকারের কাছে কিছু ইন্টেলিজেন্স রয়েছিল বলে রাজ্য সরকার করেছে এটা মতো দলের বিষয় নয় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী এটা নিয়ে বিস্তারিত বলেছে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এবং সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে আমাদের কাছে কিছু ইন্টেলিজেন্স ছিল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে সেই কারণেই করা হয়েছে তারপর যদি কোর্ট রায় দেয় কোর্টের রায় শিরোধার্য এখন দেখার যে এই নির্দেশের পর রাজ্যের ছবিটা বদলাবে কি বা বদলালেও কি পরিস্থিতিতে বদলায় বা কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে এর পাশাপাশি আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটা শেয়ার করুন